মালদার দিকে আসছিল, বাসটা গাজলের দিকে যাচ্ছিল, ওই সময় দুজনে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়। আমরা খবরটা পাই, খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি। কয়জন আহত হয়েছে? সাতজন। তাদের অবস্থা কেমন আছে? মোটামুটি ভালোই ইনজার্ড হয়েছে। বুঝি বুলেরো গাড়িটা কি রং সাইডে যাচ্ছিল? হ্যাঁ, রং সাইডে ছিলেন, কিন্তু বাজারের কারণের জন্য রং সাইডে ছিল। কোন দিক থেকে? কোন গাড়িটা? আলমপুর থেকে ও ডান দিকে আসছিল, আর রেনোকা নিজের বাঁ দিকেই যাচ্ছিল। আপনার কি মনে হয় মানে মানে দোষটা কার কার হতে পারে? এটা বলা যাচ্ছে না কি কারণে অ্যাক্সিডেন্ট হলো এটা বলা যাচ্ছে। কোন জায়গায় হয়েছে? আদিনায়। কজন আহত আছে? আহত তো আমরা যেটা পেয়েছি সাতজন। ছেলে মেয়ে? কার ছেলে? ওদের ছেলে মেয়ে? না না, মানে কজন ছেলে মেয়ে ভর্তি আছে? তিনজন মেয়ে আর সাতজন। বাড়ি কোথায় এদের? এদের বাড়ি এই কাঙ্গারামপুর বংশীহারি থানা এলাকায়। থানা এলাকায়। আচ্ছা, এরা কি কোনো প্রাইভেট কার ভাড়া করে যাচ্ছিল না? এরা না, ওই বুলেরোটা প্রাইভেট ছিল। এরা কোথায় যাচ্ছিল জানেন? মালদার দিকে আসছিল। আর বাসটা? বাসটা গাজলের দিকে যাচ্ছে। কেমন আছে এখন পরিস্থিতি এদের? এদের পরিস্থিতি তো মোটামুটি যাই আছে আছে, কিন্তু স্লাইড লাই করতে হবে, এইরকম ব্যাপার আছে। ড্রাইভারটা কি পালিয়ে গেছে? না, এর মধ্যেই ছিল। গাড়ি ধরা পড়েছে? হ্যাঁ, গাড়ি দুটোই আছে ধরা পড়েছে। আপনার নাম? আমার নাম অমর চন্দ্র দাস, প্যারামেডিকেল ডক্টরস।